দুদিনে ত্রিপুরা সফরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তিতে তার এই সফর। ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন সস্ত্রীক জেপি নাড্ডা। উপজাতি সম্প্রদায়ের এক সম্মেলনে যোগ দেন তিনি। আগরতলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন নাড্ডা। দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন তিনি। নিজের বক্তব্যে তিনি বলেন, ত্রিপুরাকে সন্ত্রাস মাদক ও দুর্নীতি মুক্ত রাখতে বিজেপিকে ক্ষমতায় রাখতে হবে। 35 সাল কি ছায়া ভি সিপিএম কি সরকার কি হমকো দেখনে কো মিলতি হে অর ওয়া ছায়া জো 35 সাল কি সরকার নে কুছ ভি মহিলাও কে এম্পাওয়ারমেন্ট কে লিয়ে ওহি ট্রাইবালস কো ইগনোর কিয়া और यूथ को एक्सप्लॉइट किया। ऐसी परिस्थिति के पश्चात देखते हैं तो कम्युनिस्ट रेजिम ने टेररिज्म को बढ़ावा दिया। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में यहां पर विप्लव जी के नेतृत्व में सरकार आई और जिसको आगे चलकर के मानिक शाह जी ने संभाला तो ऑलराउंड डेवलपमेंट यहां पर हुआ और अष्ट लक्ष्मी स्वरूप त्रिपुरा का उदय हुआ। এরপর অসম সফরে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কামাখ্যা মন্দিরে পুজো দেবেন তিনি। গুয়াহাটিতে বিজেপির উত্তর পূর্বাঞ্চলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন জেপি নাড্ডা।